গরম। আসসালামু আলাইকুম, রাসেল আসি, আপনাদের সাথে আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, এই যে আমরা বসে আছি মহিপুর ঘাটে, সাথে রুবেল ভাই আছে। রুবেল ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই। কেমন ভালো আছেন? ভালো ভাই। এবার একদিন যে খারাপ ওই বন্যা বাদল আইতে আছে, বৃষ্টি টিষ্টি, মানে ব্রিজের তলে আশ্রয় নিছি। ব্রিজের তলে দেখেন, আমরা হচ্ছে ব্রিজের তলে আশ্রয় নিছি, ব্রিজের তলে আশ্রয় নিছি। তো এখানে আসি আমরা হচ্ছে, যেহেতু ঘূর্ণিঝড় শীতরাং আসতেছে আপনারা জানেন, তো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একদম মোটামুটি বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কিনা চারপাশে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির কারণে হচ্ছে রুবেল ভাইরা তাদের বহরের কেউ আজকে মাছ ধরতে যাইতে পারে নাই, বড়শি নিয়ে যেতে পারে নাই, সবাই ঘাটে আছে। তো ভাবলাম যেহেতু সবাই ঘাটেই আছে, অবসর সময় কাটতেছে, সবাই মিলেমিশে আজকে একটু আনন্দ ফুর্তি করা যাক। আর এই কারণেই হচ্ছে আজকে সবাই মিলেমিশে রান্না করা হবে, খাওয়া দাওয়া হবে। তবে চলুন আগে হচ্ছে আমরা বাজারে যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়, তারপরে বাকিটা দেখি। চল রুবেল ভাই, চলেন বাজারে যাই আগে। আসছে ঘূর্ণিঝড় শীতরাং, যে কারণে হচ্ছে আমাদের মহিপুর ঘাট একদম পরিষ্কার, ক্লিয়ার ক্লিয়ার। তো যাই হোক, আমরা চলে আসছি মুরগির দোকানে, মুরগি দেখতে যাচ্ছি। মুরগি আছে? কই জাতের মুরগি? কই মুরগি আর নাই। এই যে আমাদের দুজন বিখ্যাত রাঁধুনি আছে, রুবেল ভাই, আর ওই হয়েছে রুবেল ভাইয়ের কাকা আবুল কাকা। আসলে সবাই মিলে আনন্দ ফুর্তি হবে, খাওয়া দাওয়া হবে, রান্না করা হবে। এই যে আমাদের মধ্যে কাকা চলে আসছে, মুরগি দেখি মুরগি। তো এই দোকানে হচ্ছে দুইটা আছে, কক মুরগি বড়টা আর একটা আছে ওই পাশের দোকানে। দর্শক, আমাদের বাজার করা শেষ। এই যে লাস্টে হচ্ছে আমরা শসা, লেবু, কাঁচামরিচ, হ্যাঁ, তারপর হচ্ছে মশলা, এগুলো কিনলাম। তো রুবেল ভাই আর আমি এগুলো কিনে নিয়ে আসলাম, আর রুবেল ভাইয়ের কাকার কাছে আর তার বাবার কাছে হচ্ছে আগেই ওই যে মুরগি কিনে পাঠাই দিয়েছিলাম। তো ওই জামুল কাকা চলে আসছে, এদিকে আছে সুভাষ দ্বারা, আর হচ্ছে আমাদের বহরের বাকি লোকগুলো সব এই যে বোট, এই বোটের পিছনে। তো যেহেতু বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে হচ্ছে আমাদের এখানে একটু ভালো হবে, সুবিধা হবে, যে কারণে হচ্ছে আমরা এখানে ইয়ে করছি। যাই হোক, ভাটি চলে, ভাটিতে আমাদের নৌকা হচ্ছে এতে একদম চরে বাজানো, চরে বাজানো বন্যা চলে বলে ভাই। এর মধ্যে তো গাঙ্গে যাওয়ার সুযোগ নাই, এর গাঙ্গে যাইতেও পারি না, এত কতরি ঠেলো, অনেকগুলো টাকা লস, কিছু করার নাই। 5-7 হাজার টাকা প্রতিদিনই খায়, কিন্তু এইটা তো থাকতে আছে না, কমপক্ষে বিক্রিত 5-7 হাজার টাকা। এই জন্যই হচ্ছে মুরগি না, আমরা হচ্ছে ওখানে 4 পিস মুরগি আনছি, 4 পিস মুরগিতে হচ্ছে ওয়েট ছিল 7 কেজি, 7 কেজি 7.5 কেজি এমন হবে। যাই হোক, এখন রুবেল ভাই এগুলো গুছ গাছ করবে, তারপরে হচ্ছে রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে, সবাই সাথেই থাকুন, দেখে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটিও ভালো লাগবে। তো এই হচ্ছে মুরগিগুলো, আমরা 4 পিস মুরগি আনছি, 4 পিসে কতটুকু ওয়েট ছিল কাকা? 8 কেজি 8 কেজি। আমরা লোক কয়জন? 25 জন। হ্যাঁ, 25 জন মানুষ। আমাদের হচ্ছে দুইটা নৌকা আছে এখানে, দেখেন এই একটা আর এই একটা, আর বাকি নৌকাগুলো সব হচ্ছে এই যে ট্রলার, এই ট্রলারের ওই পাশে। আসলে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমরা হচ্ছে গতকালকে বুঝতে পারি নাই যে আজকে খেয়ে যাইতে পারবে না, যে কারণে নৌকাগুলো একটু ছিন্ন ভিন্ন অবস্থায় আছে, এদিক সেদিক আছে। তো এই কারণে হচ্ছে এখন এখানে রান্না করা হবে, তারপরে খাওয়ার সময় আমরা সবাই এক হবো নাকি? সবার দাওয়াত দেওয়া হয়েছে, তো সবার দাওয়াত দেওয়া হয়েছে, সবাই মশাল্লাহ, সবাই তো আজকে রান্না করা বন্ধ, সবাই রান্না করা বন্ধ, আমরা হচ্ছে এখন এই মুরগি রান্না করব, তারপরে খাবো। তো দেখা যাক কীভাবে কী করা যায়, আর দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কথা না বললেই নয়। তো প্রথমেই হচ্ছে মুরগিগুলোকে খুব ভালো করে সেকে নিচ্ছে আঙ্কেল। আর একটা কথা, আজকে কিন্তু এতে গুরু আর শিষ্য দুইজন মিলেমিশে হচ্ছে রান্না করবে, গুরু শিষ্য। রুবেল ভাইয়ের গুরু হয়েছে এই আমার ছোটো কাকা আবুল কাকা, আর রুবেল ভাই তো আছেই, তো গুরু শিষ্য মিলেমিশে রান্না বাড়া করবে। প্রথমে মুরগিটাকে ফাইনাল দিচ্ছে আর কি,
যদি দুই একটা থাকে এটা বাচ্চা লিখতে না পশম তো দর্শক আপনাদের সবার একটা চাওয়া ছিল একটা চাওয়া বেশ মানে অনেকেই হচ্ছে একদম জোরালোভাবে আবেদন করছেন সেটা হচ্ছে রুবেল ভাইদের কড়াইটা যেন আমরা একটু চেঞ্জ করে দিই তো আজকে হচ্ছে সেটা হয়ে গেল যদিও এই চেঞ্জ কতটা মানে পরিবর্তন আনবে সেটা বলতে পারি না কড়াইটা তো অনেক ইয়া সুন্দর করে হয়েছে তো এই হচ্ছে এইটা হচ্ছে রুবেল ভাইদের পূরণ করই এটা না ওইটা 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 হচ্ছে যে আগে যত রান্না বাড়া দেখছেন রুবেল ভাইয়ের রান্না সব কিন্তু ওই করাইতে হয়েছে আর এইটা হচ্ছে কাকার করই এই যে রুবেল ভাইয়ের ওস্তাদের করই বিষয় হয়েছে আমাদের করই সবগুলোর চেহারা একই রকম থাকে এর কারণ হয়েছে যে হ্যাঁ এর কারণ হয়েছে যে ওই যে কালি পরে তো লাকড়ি দিয়ে রান্না কালি পরে তাছাড়া টলারের জীবন বুঝে নিত অতটা আসলে গুছানো বা ইয়ার সময় হয় না মজা বসার সময় হয় না যাই হোক তবুও আপনাদের কথা চিন্তা করেই হচ্ছে আমরা আজকে নতুন করার ব্যবস্থা করলাম রুবেল ভাই লন রাধুনি আপনার সম্পদ এই রুবেল ভাই করাই আরে বুঝাই দিলাম তোইলো ভাই ওইদের লগে ইয়া মন টানে না তাই না ওটা মনে করেন মাছ ধরে না ভাজি হইবে কিন্তু মাছ লাগিয়ে পড়বে তা এটা হইবে না এটা হইবে না তো আজকে হচ্ছে আমরা নতুন করাইতেই শুরু করব আর এদিকে ভাত রান্না চলছে এই যে ভাত রান্না চলছে পেঁয়াজ রসুন ফাইনাল দেওয়া কমপ্লিট এবারে রান্না শুরু হবে ভাতটা উঠলেই হচ্ছে আমরা তরকারি বসাই দিবে ওই দুই আনতে আনতে ভাত হুম তো আমাদের নতুন করাই উদ্বোধন হয়ে গেল আর এই যে গুরুর দিয়েই হচ্ছে উদ্বোধনটা করাই গেল রুবেল ভাই ভরপুর পিকনিক এই যে আমাদের মেহমান বসে আছে কখন রান্না হবে কখন খাওয়া হবে পিকনিক চলতে আছে বসে রয়েছে আজকে পিকনিক করি মাংস দিয়ে মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে আমি পানি কর মুদ্দ করলাম মৌ বলতে হবে না তো আমরা হচ্ছে কাঁচামরিচ দিছি আগে তো হলুদ মরিচ দেওয়াই হয়েছে এবারে দিলাম মশলা সাল এলাইচ আমাদের করার চেয়ে মাংস বেশি হয়ে যায় কিনা হিসাব ছিল যেন একটু বড় সাইজ হয় যাতে করে যখন আমাদের গেস্ট চলে আসে বা একটু বেশি রান্না করা প্রয়োজন পড়ে তখন যেন সমস্যাগুলো না হয় তো দর্শক আমাদের রান্না বাড়া চলছে আর হচ্ছে যে শীতরাং নিয়ে একটু আলোপ আলোচনা চলছে যে বন্যা আসলে কী হবে যদিও আশা করি এই দুর্যোগ কেটে যাবে খুব তাড়াতাড়ি আর দেখুন আমাদের আসলে করাইছে মাংস বেশি করাইটা একটু ছোট হয়ে গেছে বলা যায় না আসলে করাইছে মাংস বেশি হয়ে গেছে কারণ আমাদের তো এর চেয়ে বড়ো করাই অ্যাজ ইউজুয়াল প্রয়োজন হয় না বা হবে না যে কারণে এই সাইজের করাই না তবে আজকেও হঠাৎ করে মানুষ বেশি প্রায় 20 জন বা 25 জন মানুষের রান্না তো বুঝেন বিষয়টা খাওয়াইবেন কয়টায় ভাই মোরা চারটায় হেদ না খাইছে একটা সন্ধ্যালে দুপুর যেতে আর বেন্যতা মিলে গিয়ে একটা সন্ধ্যাল খাইছে সময় তো পাই না
অত দূর উঠবে না বন্যা, বাতাস থাকবে প্রচুর, বাতাস থাকলে একটা দড়ি লই যাবো। বন্যার পূর্ব পরিস্থিতি চলতেছে, মানে বন্যা আসলে রুবেল ভাই কি করবে সেটা ভাবতেছে। মাংস এখন অব্দি কষানো হয় না, তার আগে খাওয়া হয়ে গেছে একজন মানুষের। বিশ্বাস করলেন না ভাই, হেসে ভাই বিশ্বাস করলেন না আপনারা, ওই নি কোনটা খেলে বিশ্বাস করুন, কল দাদা খাওয়া লাগবে বাবু। ডিম মজলা ভাই আজকে রান্না হওয়ার দরকার নাই, ওরে গরম ভাগ করা হচ্ছে, যেহেতু আমাদের কিছু নৌকা হচ্ছে ওদিকে আছে ওই পাশে, ওই কারণে এখন ভাগ করে ওনাদেরকে দিয়ে আসতে হবে, আর আমরা হচ্ছে এখানে বসে খাবো পরে আর কি। তো আমাদের রান্নাবাড়া শেষ হলো অনেক সময় এবং পরিশ্রমের পরে। তো প্রথমে বলছিলাম যে কিছু নৌকা আমাদের থেকে একটু দূরে ছিল, তো ওই নৌকাগুলোর আমাদের সবাইকে দাওয়াত দেওয়া ছিল, তো ওনারা সবাই হচ্ছে ভাত রান্না করে রাখছে। আর এবারে হচ্ছে আমরা এই যে তরকারি নিয়ে আসলাম, এখন সবাইকে তরকারি দেওয়া হবে, সবাই মিলেমিশে ওনারা হচ্ছে এখানে বসে খাবে আর আমরা রুবেল ভাইদের নৌকায় বসে খাবো। তো প্রথমে ওনাদেরকে খাওয়াইয়া গিয়ে তারপর হচ্ছে আমরা খেতে দিই। এই আচ্ছা খাওয়া শুরু হয়ে গেছে, বিসমিল্লাহির রহিম। আবহাওয়া খারাপ, আমাদের শশা কাটা হয়েছে, ভাতও বাড়া হয়েছে, আমাদের ওই সাইডে যারা ছিল তারা কিন্তু অলরেডি তাদের খাওয়াও শেষ। আর এই হচ্ছে রুবেল ভাইয়ের গাবলা, রুবেল ভাইয়ের গাবলাটাই ভাত দান তাড়াতাড়ি, সময় হয়ে গেছে। সুভাষ সাহেব আসে না কেন? এই তরকারি যেগুলো হচ্ছে আমাদের জন্য অবশিষ্ট ছিল,
কাকাই এই যে কাকাই আছে সে হচ্ছে আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। আমাদের সবার ভাত বাড়া কমপ্লিট, এদের হচ্ছে খাওয়া শুরু করে দিস। এই যে সুভাষ সাহেব, এই আছে হচ্ছে ডুবেল ভাই। কি ভাই, কয়টা বাজে? চারটা বাজে, বেশি বাজে নাই, চারটা বাজে। ওই তো প্রায় আর কি, অল্প কিছু সময় বাকি আছে। শশা আছে? শশা নেন, নেন আপনারাও নেন। কাকা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যদিও বৃষ্টি, তারপরে রান্না বাড়া মানে ইয়ারসে কড়াই ছোটো, মাংস বেশি, অনেক প্রতিকূলতা কাটিয়ে হচ্ছে আমরা রান্না বাড়া কমপ্লিট করছি। এখন খেতেও পারতেছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার প্লেট, আমার প্লেটে ভাত একটু বেশি হয়ে গেছে। রান্না বাড়া খুব ভালো হয়েছে, খুব বেশি ভালো হয়েছে। হ্যাঁ বেশি ভালো হয়েছে। তোমার সাহেব কি বলে দেখো? হ্যাঁ খুব ভালো হয়েছে, রান্না বাড়া খুব ভালো হয়েছে। এই যে শশা, তারপরে এই কুমড়াই মরিচ, এই যে এই বিভিন্ন থালে খুব ভালো হয়েছে। রোল কেমন হয়েছে? রামসা কেটা দেয় না। দারুণ কম্বিনেশন, দারুণ। আরে দুই ঘন্টা তো দাম থাকে দিদি, পারে একদিন ঠকাল যা মোটা মনে আছে। প্রত্যেকদিন মনে ঠকাল, তোমার খাইতে একটু দেরি লাগে, খালি দেরি লাগে না, খায় বেশি খেলাম করি। দেখ না কত বড় একটা গাবলা লইছে। দেখছেন কত বড় একটা গাবলা লইছে, এবার হে আবার কয় আমারে। যাই হোক দর্শক, মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই খেয়েছি, খাওয়া দাওয়া শেষ, বৃষ্টি পড়তেছে তো আমরা এখন ঘুমাবো এখানেই। যাই হোক, খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়েছে, ভিডিওটিও এখানেই শেষ করব। আর রুবেল ভাই খাইতে আসে, তার মেশিন চলতে থাকুক, দোয়া করি চলতেই থাকুক। আর আমরা হচ্ছে বিদায় নিব। তো পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। তো সবাই ভালো থাকবেন, চার পাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিজনেস সাথেই থাকবেন। আর হ্যাঁ, সবাই বেশি বেশি দোয়া করবেন যেন এই যে আসন্ন ঘূর্ণিঝড় চিত্রঙ্গের হাত থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ হাফেজ।